হ্যাপি হোলি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শম্পা অ্যান্ড শম্ভু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর তোমাদের সবাইকে আরও একবার জানাই হ্যাপি হোলি আমার তরফ থেকে, তোমাদের সবাইকে হ্যাপি হোলি। তো তোমরা কেমন রং খেললে, কেমন আনন্দ করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও কিন্তু আমরা কিন্তু খুব রং খেলেছি, খুব আনন্দ করেছি এই দেখো। এবং আমরা কিন্তু বন্ধুরা এবার সাদা শাড়ি পরে রং খেলবো মনে করেছিলাম, তো এবার আমি সাদা শাড়িটাই বেছি। তো জানি না সাদা শাড়িটা কেমন হবে, মানে পরে আর পরা যাবে কি না, তবু আমার খুব শখ ছিল এবার সাদা শাড়ি পরে রং খেলবো। তো আমরা সবাই কিন্তু আবির খেলবো, রং না। তো দেখো আমি এখন বাইরে যাই, চলো এ দেখো আমরা দেওর, যে দেওরের কিছুদিন আগে বিয়ে হয়েছিল, বিয়ের ভিডিও দিয়েছিলাম, তো সেই দেওর আর দেওরের বউ কিন্তু এসেছে রং মাখাতে। তো দেখো আমরা কিন্তু রং মাখাবো। তো বন্ধুরা তোমরা তো দেখলেই বাড়িতে কেমন রং খেললাম, আমাকে কিন্তু আমার দেওরা এসে ভূত করে দিয়ে গেল। তো আমরা এখন আমাদের এখানটায় মন পাশেই একটা পুজো হয়েছে, গোপাল পুজো, তো সেখানেই এসেছি রাস্তার ধারে। এ দেখো এখানে কিন্তু আমরা সবাই খুব আনন্দ করলাম, নাচ গান করলাম। ও দেখো এখন সব ওই দিক দিয়ে লাইন দিয়ে চলে যাচ্ছে, আমাকে রেখেই চলে যাচ্ছে। তো আমি একটু তার আগে তোমাদের একটু দেখানোর জন্য ভিডিও করলাম। আর এ দেখো এখন কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি, দেখো সব কিন্তু ভূত হয়ে গেছি, সবাই এখন বাড়িতে যাচ্ছি। তো তোমরা কেমন রং খেললে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে আমার পাশে থেকো। তো বন্ধুরা এই দেখো আমার কিন্তু ভিডিও মানে করে দেওয়ার কেউ নেই, আমি একা একাই ভিডিও শ্যুট করি, একা একাই এডিটিং করি, আবার একা একাই মানে সব কিছু আমি একাই করি। তো আমার খুব শখ ছিল একটা স্লো মোশন ভিডিও করার, তো কেউ আমার ভিডিও মানে করে দেওয়ার কাউকে পাচ্ছিলাম না। তো সে কারণে আমি ক্যামেরাটাকে নিচেই ওখানে একটা মই দাঁড় করানো ছিল তার সঙ্গে হেলান দিয়ে ক্যামেরাটাকে রেখে আমি একটু স্লো মোশন ভিডিও করার চেষ্টা করছিলাম। তো জানি না কেমন হয়েছে, তবে আমার খুব শখ ছিল। তো যেটা আরেকটা শখ ছিল যে চুলের মধ্যে অনেক আবির নিয়ে একটা ভিডিও শ্যুট করার, একটা ছবি তোলার কিছু মানে সেই ছবিগুলো তুলবো, তো সেরকম কাউকে পাইনি। তোমরা তো দেখোই আমার ভিডিওটা, আমি ক্যামেরার সামনে ধরে যেটুকুনি ভিডিও করতে পারি তো সেটুকু ভিডিও আমি তোমাদেরকে দেখাই, তো তার বিষয়ে আমি করতে পারি না। তো এখন কিছু করার নেই, আমি যে যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো জানি না কেমন হয়েছে, যদি তোমাদের ভালো লাগে তোমরা সাপোর্ট করতে পারো আমাকে। আর আর তোমাদের সবাইকে আরও একবার জানাই হ্যাপি হোলি। এই দেখো আমার খুব ইচ্ছা ছিল চুলের মধ্যে, সারা চুলের মধ্যে আবির দিয়ে এরকম করে মাথাটা ঝাঁকাবো আর মানে একটা ছবি তুলবো, তো সেরকম করতে পারিনি। তো কিছু করার নেই, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে আরও একবার হ্যাপি।